আসসালামু আলাইকুম। আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। প্রায় এক মাস পরে আমি ভিডিও নিয়ে হাজির হলাম। মাঝখানে আমি একটু ব্যস্ত ছিলাম, যার জন্য আমি নিয়মিত ভিডিও আপলোড করতে পারিনি। ইনশাল্লাহ এখন থেকে আমি আবার চেষ্টা করব নিয়মিত ভিডিও আপলোড দেওয়ার জন্য। আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটির নাম হচ্ছে ডিফেনবেকিয়া। এটা ইনডোর প্ল্যান্টস হিসেবেই পরিচিত। কিছুদিন আগে এটা আমি নার্সারি থেকে কিনে নিয়ে আসি। তো এ গাছটা কিনতে গেলে একটু দাম দিয়ে কিনতে হয়। এরকম ছোট একটা গাছ আমি 180 টাকা দিয়ে কিনেছি। তো গাছটা একটু বাঁকা থাকার কারণে এটা দেখতে ভালো লাগছিল না, নার্সারিতে একটাই ছিল। তো আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গাছটি কিভাবে আপনারা প্রোপাগেট করবেন। আপনারা যে ছোপ ছোপ দাগ দেখতে পাচ্ছেন, মূলত এখান থেকেই কুড়ি গজায়। তো আপনারা এ বিষয়টি খেয়াল রাখবেন। এই ছোপ ছোপ যে দাগগুলো আছে, এগুলোর উপরে আমি কাটার চেষ্টা করব এবং এগুলো যেন মাটির নিচে চাপা পড়ে না যায়, অথবা যদি চাপা পড়ে অ্যাটলিস্ট একটাও যদি থাকে তাহলে ওখান থেকেই কুড়ি গজাবে। এ ডালটি অনেক বড়, তো এখান থেকে আমি 4টার মতো গাছ প্রোপাগেট করার চেষ্টা করব। এখানে ডালগুলো কাটার জন্য ধারালো কিছু ব্যবহার করতে হবে, যেন ডালটি সোজাভাবে কাটা যায়। আপনাদেরকে কিন্তু সোজা করে ডালগুলো কাটতে হবে, তাহলে প্রোপাগেট করতে অনেক বেশি সুবিধা হবে। এখানে আপনারা যে বিষয়টি খেয়াল রাখবেন সেটা হচ্ছে নিচের অংশটুকু কিন্তু নিচের দিকেই লাগাতে হবে। নিচের অংশটা যদি আপনারা উপর দিকে করে লাগান তাহলে কিন্তু প্রোপাগেট করতে ঝামেলা হয়ে যাবে। যাই হোক, আমার কাটা শেষ হয়ে গেছে, এখন আমি এগুলোকে মাটিতে লাগিয়ে দিচ্ছি। প্রোপাগেট করার জন্য আমি কোনো ধরনের সার ব্যবহার করিনি। কোনো গাছ প্রোপাগেট করার সময় আমি কোনো সার ব্যবহার করি না, একদম নর্মাল মাটিতেই আমি প্রোপাগেট করার চেষ্টা করি। আমার ডালগুলো লাগানো শেষ হয়ে গেছে। চলুন দেখে নেওয়া যাক প্রায় 2 মাস পরে আমার ডালগুলো কতটুকু বড় হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি ডাল থেকে কিন্তু কুড়ি গজিয়েছে। গাছগুলো কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে। তো এগুলো আপনারা একদমই ইনডোর প্ল্যান্টস হিসেবে ঘরের ভেতরে রাখতে পারেন। সপ্তাহে 1 থেকে 2 দিন যদি রোদের আলো পায় তাহলেই যথেষ্ট। এখানে 3টা গাছ থাকার কারণে কিন্তু গাছগুলো আর বেশি বাড়তে পারবে না। আপনারা দেখতে পাচ্ছেন শিকড় একদম নিচ পর্যন্ত চলে গেছে। এখন যদি আমি ডালগুলোকে আলাদা করে আলাদা আলাদা টবে লাগাই তাহলে গাছগুলো অনেক সুন্দরভাবে বেড়ে উঠতে পারবে। ডিফেনবেকিয়া প্রোপাগেট করা খুবই সহজ, আপনারা চেষ্টা করবেন এভাবে প্রোপাগেট করার জন্য। তো আমি এখন আলাদা করে নিচ্ছি ডালগুলোকে। শিকড়গুলো একদম নিচে চলে যাওয়ার কারণে আমার ডালগুলোকে উঠাতে একটু কষ্ট হয়ে যাচ্ছিল, এবং সবগুলোকে আলাদা করে আমি আলাদা টবে লাগিয়েছিলাম। এবং চলুন দেখে নেওয়া যাক আরও 3 মাস পরে আমার গাছগুলো কতটুকু বড় হয়েছে।
আপনারা এখন যে গাছগুলো দেখতে পাচ্ছেন, প্রোপাগেট করা থেকে শুরু করে এতটুকু বড় হতে প্রায় 5 মাস সময় লেগেছে। গাছগুলো অনেক বেশি বড় হয়ে গেছে, তো আমি যদি চাই এগুলোকে আরও বড় করব, তাহলে আমাকে নতুন করে আরও বড় টবে লাগাতে হবে। আমি আমার অন্য কোনো ভিডিওতে বলার চেষ্টা করব এই গাছগুলো আপনারা কিভাবে যত্ন করবেন। মোটামুটি এতটুকুই ছিল আমার আজকের ভিডিওতে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে একটি লাইক দিতে পারেন এবং আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত কষ্ট করে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।